ওয়েলকাম এভরিওয়ান ANM GNM 2021 নার্সিং কাউন্সিলিং সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। পাশাপাশি তোমাদের থেকে অনেক প্রশ্ন আছে যে অ্যাডমিশন ফি কত, ভর্তির সময় কত টাকা দিতে হবে, সরকারি কলেজের ক্ষেত্রে কিরকম টাকা দিয়ে ভর্তি হতে হবে বা প্রাইভেট কলেজের ক্ষেত্রে কত টাকা দিতে হবে, এই সমস্ত কিছু প্রশ্ন রয়েছে। পাশাপাশি তোমাদেরকে এটাও জানাবো যে ফার্স্ট ইয়ারে বই, তারপরে ড্রেস, এছাড়া হচ্ছে থার্মোমিটার, স্টেথোস্কোপ, এগুলো বাবদ হচ্ছে কত টাকা লাগে, সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আলোচনা করবো। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো প্রথমেই বলতে চাই যে ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেটা আগের ভিডিওতে তোমাদেরকে বলে গেছিলাম, তুমি আপগ্রেডেশন ইয়েস করো বা আপগ্রেডেশন নো করো, ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কিন্তু তোমাকে যেতেই হবে। অর্থাৎ তুমি যে সেন্টারটা পেয়েছো সেখানে তোমাকে গিয়ে ভেরিফিকেশন করিয়ে আসতে হবে, তারপরে সেখানে তোমাকে আপগ্রেডেশন ইয়েস ফর্ম বা আপগ্রেডেশন নো ফর্মটা তোমাদেরকে কিন্তু জমা করে আসতে হবে, ঠিক আছে। এছাড়া আপগ্রেডেশন রিলেটেড আমি ডিটেইলস ভিডিও আপলোড করে দিয়েছি, যারা যারা আমার আগের ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে স্ক্রিন অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করলেও কিন্তু তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। সেখানে আমি আপগ্রেডেশন প্রসেস নিয়ে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তো আজকে প্রথমে যেটা আমি বলছি যে ফিজিক্যাল ভেরিফিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট তোমরা জানো, ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন দুটো ডেট একসাথেই হয়েছে। ডেটটা হচ্ছে 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন, ঠিক আছে, যে কোনো দিন তোমরা হচ্ছে তোমাদের যে সেন্টার অ্যালটমেন্ট হয়েছে সেখানে যাবে এবং গিয়ে ভেরিফিকেশন করাতে হবে। এবং যারা আপগ্রেডেশন ইউজ করবে তাদের ক্ষেত্রে তো আমি বলে দিয়েছি অ্যাডমিশন নেওয়ার দরকার নেই এবং তাদের ক্ষেত্রে আর কোনো টাকাই পে করতে হবে না, এবং যারা আপগ্রেডেশন নো ফর্মটা জমা করবে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা দিয়ে অ্যাডমিশন নিতে হবে। তো 29 নভেম্বরে আমি যাওয়া রিকমেন্ড করব, সবাই 29 নভেম্বরে যাওয়ার চেষ্টা করবে। তো প্রথম কথা, ফিজিক্যাল ভেরিফিকেশন কি কি ডকুমেন্টস লাগবে তা আমি অনেক আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, আজকে আরেকবার জাস্ট মনে করিয়ে দিচ্ছি। এগুলো দরকারি, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মধ্যে প্রায় সবগুলি তোমাদের কাছে রয়েছে কারণ ইতিমধ্যে সকলেরই পায়ে ডমিসাইল সার্টিফিকেট থেকে শুরু করে মেডিকেল সার্টিফিকেট সকলেরই পায়ে রেডি, কারো কারো মেডিকেল সার্টিফিকেট তৈরি হওয়া বাকি আছে। তো অনেকটা টাইম আছে, 29 তারিখ এখন অনেকটাই দেরি, এর মধ্যে তোমরা এই ডকুমেন্টস গুলো রেডি করে রাখবে। তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে 2 কপি ফটো, কোনো কোনো জায়গায় 4 কপি করে ফটো লাগে, তো তোমরা 4 কপি করে ফটো নিবে, ঠিক আছে। প্রথমে যেটা লাগবে 4 কপি ফটো, 2 কপি হলে হয়ে যায়, কোনো কোনো কলেজ 4 কপি ফটো লাগে। তারপরে কি লাগবে, র্যাঙ্ক কার্ড, যে র্যাঙ্ক কার্ডটা তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছো সেই র্যাঙ্ক কার্ডটা লাগবে। ANM GNM অ্যাডমিট কার্ড, তোমাদের ANM GNM এ যে অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ডটা লাগবে। সিট অ্যালটমেন্ট লেটার, এটা তো মাস্ট, আমি আগে বলেছি সিট অ্যালটমেন্ট লেটার যেটা 1000 টাকা দিয়ে ডাউনলোড করতে হয়েছে তোমাদেরকে, সেই সিট অ্যালটমেন্ট লেটারটা লাগবে। এজ প্রুফ, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, কোনো কোনো জায়গায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড একদম হচ্ছে কম্পালসারি, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদেরকে দিতেই হবে। এছাড়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছাড়াও বার্থ সার্টিফিকেট হলেও চলবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট মাস্ট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এছাড়া এসসি, যারা তোমরা যারা হচ্ছে এসসি তাদের এসসি সার্টিফিকেট, এসটি, ওবিসিএ, ওবিসিবি, ইডব্লিউএস, অরফ্যান, সিডি বা সিভিল ডিফেন্স, এই সমস্ত ক্যাটাগরি থেকে যারা বিলং করো সেই রেসপেক্টেড ক্যাটাগরির কিন্তু সার্টিফিকেট মাস্ট। এছাড়া কি লাগবে, ডমিসাইল সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল ফিট সার্টিফিকেট কিন্তু ওয়েবসাইটে বলা নেই কিন্তু প্রত্যেকটা কলেজে কিন্তু মেডিকেল সার্টিফিকেট লাগে, ঠিক আছে, কারণ বিগত বছরে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ছাড়া তো অ্যাডমিশন হতোই না, এবছরে তাই মেডিকেল সার্টিফিকেট ছাড়া কিন্তু অ্যাডমিশন হবে না। একান্তই যদি তোমাদের কাছে মেডিকেল সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কলেজ থেকে তোমাদের টাইম দিয়ে দেওয়া হবে, সেই টাইমের মধ্যে মেডিকেল সার্টিফিকেট জমা করতে হবে। বিশেষ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আপাতত মেডিকেল সার্টিফিকেট নাও লাগতে পারে কিন্তু বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ বলো বা আদার্স যে সমস্ত কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট মাস্ট, অর্থাৎ তোমরা রেডি করেই রাখবে, কোনো রকম রিস্ক নেবে না, ঠিক আছে। মেডিকেল ফিট সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমরা রেডি করে রাখবে। আমি যেটা মেডিকেল ফিট সার্টিফিকেট কিভাবে রেডি করবে, মেডিকেল ফিট সার্টিফিকেট নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে, তোমরা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিন অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করলেও কিন্তু ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। তো কারণ বেশিরভাগ কলেজই কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট লাগছে, প্রায় অলমোস্ট 100% সব কলেজে মেডিকেল ফিট সার্টিফিকেট লাগে। এবং যেটা বললাম যে তুমি যদি মনে করো 29 তারিখ থেকে 4 ডিসেম্বরের মধ্যে ভেরিফিকেশন বা অ্যাডমিশন চলবে তাহলে মেডিকেল ফিট সার্টিফিকেটটা তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। এবার বাই এনি চান্স তুমি যদি 29 তারিখে বা 30 তারিখে গেলে সেখানে তুমি মেডিকেল ফিট সার্টিফিকেট হচ্ছে জমা করতে পারলে না তাহলে তোমরা কিন্তু সময় পেয়ে যাবে, কলেজ থেকে তোমাদেরকে টাইম দিয়ে দেওয়া হবে, হয়তো তারা 4 তারিখ দিয়ে দিল বা 7 তারিখ দিয়ে দিল,
তার মধ্যে কিন্তু জমা করতে হবে অর্থাৎ মেইন কথা মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে এবং কাদের লাগবে এই মেডিকেল ফিট সার্টিফিকেট যারা আপগ্রেডেশন নো ফর্মটা জমা দিবে তোমরা যারা যারা আপগ্রেডেশন নো ফর্মটা জমা করবে এবং অ্যাডমিশন নিবে তোমাদেরই মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে যারা আপগ্রেডেশন ইএস ফর্ম জমা করবে তোমাদের মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে না কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেট তৈরি করে রাখো যেহেতু তোমরা চান্স পেয়ে গেছো আজ না কাল তোমাদের মেডিকেল ফিট সার্টিফিকেট লাগবে এবং যদি তুমি 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে চাও তাহলে তো মেডিকেল ফিট সার্টিফিকেট তোমার লাগবে আমি আরেকবার বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে 4 কপি ফটো র্যাঙ্ক কার্ড ANM GNM অ্যাডমিট কার্ড সিট অ্যালটমেন্ট লেটার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের মার্কশিট এসসি এসটি ওবিসি ওবিসি বি ইডব্লিউএস অরফ্যান সিভিল ডিফেন্স সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট মেডিকেল ফিট সার্টিফিকেট এই ডকুমেন্টস গুলো কিন্তু মাস্ট এবং প্রত্যেকটার অরিজিনাল এবং দু কপি করে জেরক্স নিয়ে যাবে প্রত্যেকটা ডকুমেন্টস এর অরিজিনাল এবং দু সেট করে জেরক্স কপি নিয়ে যাবে ঠিক আছে আবার কোন কোন সেন্টারে তোমরা দেখবে ভেরিফিকেশন সার্টিফিকেট চেয়েছে ভেরিফিকেশন সার্টিফিকেটটা কিছুই না বিগত বছরে আগে ভেরিফিকেশন হয়ে যেত তখন মানে অ্যাডমিশনের অনেক আগেই হচ্ছে ভেরিফিকেশন হয়ে যেত তখন একটা সার্টিফিকেট দিত সেটাকে বলা হয় ভেরিফিকেশন সার্টিফিকেট তো যেহেতু তোমাদের এবার আগে ভেরিফিকেশন হয়নি তাই তোমাদের ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে না ঠিক আছে এছাড়া ডিক্লারেশনটাও আগের বার লাগতো এবার কিন্তু ডিক্লারেশনটা লাগবে না তো তোমাদের মেইনলি এই ডকুমেন্টস গুলো রেডি করতে হবে যেমন র্যাঙ্ক কার্ড আছে ANM GNM এর অ্যাডমিট কার্ড আছে এসসি এসটি ওবিসি ডব্লিউএস তারপর হচ্ছে অর ফ্যান্সিবিল ডিফেন্স সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপর সিট অ্যালটমেন্ট লেটার উচ্চ মাধ্যমিকের মার্কশিট ডোমিসাইল সার্টিফিকেট মেডিকেল ফিট সার্টিফিকেট এই ডকুমেন্টস গুলো কিন্তু অত্যন্ত ভাইটাল এগুলো তোমাদের সবাইকে রেডি করতে হবে এবারে আসছি অ্যাডমিশন নিতে কত টাকা লাগবে অর্থাৎ জিএনএম এবং এএনএম এর অ্যাডমিশন ফি কত তোমরা যারা যারা সরকারি কলেজে চান্স পেয়েছো এএনএম এবং জিএনএম এ তোমাদের কোনো টাকা লাগবে না ভর্তি হতে বিশেষ করে যারা সরকারি কলেজগুলো যেগুলো হচ্ছে স্বাস্থ্য ভবনের আন্ডারে আছে ডাব্লিউবি হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে যে সরকারি কলেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু হচ্ছে কোনো আলাদাভাবে কোনো টাকা লাগবে না হোস্টেল চার্জ হচ্ছে বছরে 12 টাকা করে সেটা হচ্ছে 144 টাকা সেটা এখন নেওয়া হবে না ঠিক আছে তোমাদের ভর্তি হতে কোনো টাকা লাগবে না কিন্তু যারা ইএসআই আসানসোল এবং ইএসআই মানিকতলা পেয়েছো তোমাদের ফার্স্ট ইয়ারের কোর্স ফি রয়েছে 8000 টাকা তার 50% পে করে ভর্তি হতে হবে এবং কাল্লা এবং আসানসোলের যে বার্নপুর হসপিটাল রয়েছে তো এই দুটোতে কোর্স ফি তো আরো বেশি ফার্স্ট ইয়ারে হচ্ছে 42000 এবং একটা হচ্ছে 35500 টাকা তার 50% করে পে করতে হবে ঠিক আছে কিন্তু বাকি যে সমস্ত সরকারি কলেজগুলো রয়েছে এএনএম এবং জিএনএম সেখানে কোনো টাকাই দিতে হবে না এবং প্রাইভেট কলেজের ক্ষেত্রেও ফার্স্ট ইয়ারের কোর্স ফি 50% দিয়ে কিন্তু অ্যাডমিশন নিতে হবে অর্থাৎ ধরো কোনো কলেজের ফার্স্ট ইয়ারের কোর্স ফি হচ্ছে 2,20,000 টাকা তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু 1.5 লাখ টাকা পে করার নিয়ম আছে কিন্তু প্রাইভেট কলেজ কনসিডার করে সেটা হচ্ছে তুমি 50% অর্থাৎ 1,10,000 দিয়ে তুমি ভর্তি হতে পারো অর্থাৎ প্রাইভেট কলেজে যেটা কোর্স ফি রয়েছে প্রাইভেট কলেজের কোর্স ফি ফার্স্ট ইয়ারের কোর্স ফি 50% তোমাকে পে করতে হবে ভর্তির সময় ঠিক আছে এবং সরকারি কলেজগুলো এএনএম এবং জিএনএম এর ক্ষেত্রে কিন্তু কোনো টাকাই লাগছে না এবার আসি বইপত্র তারপরে হচ্ছে ড্রেস এছাড়া বিভিন্ন রকমের যে অ্যাক্সেসরিজ গুলো আছে যেমন স্টেথোস্কোপ আছে থার্মোমিটার রয়েছে ব্যান্ডেজ রয়েছে এগুলোর জন্য কত টাকা খরচ হতে পারে অ্যাডমিশনের পরে নানা রকমের অ্যাক্সেসরিজ রয়েছে যেগুলো কিন্তু তোমাদেরকে নিজের খরচায় কিনতে হবে যেমন স্টেথোস্কোপ রয়েছে থার্মোমিটার রয়েছে নিডলস সিজার ফরসেপ জুতো এগুলো নিজের টাকা দিয়ে তোমরা কিনে নিতে পারবে বাইরে থেকেই এবং যেটা মাস্ট ড্রেস ড্রেস কিন্তু তোমাদেরকে হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল থেকে নিতে হবে নার্সিং ট্রেনিং স্কুল থেকে তোমাদের ড্রেসের অর্ডার দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে শুধু টাকাটা পেমেন্ট করতে হবে এবং বইগুলো অপশন থাকে বইগুলো তুমি হচ্ছে নিজেও কিনতে পারো বা নার্সিং ট্রেনিং স্কুল থেকেও তুমি হচ্ছে বইগুলো কিন্তু নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার এবং এই যে বই তারপরে হচ্ছে ড্রেস জুতো স্টেথোস্কোপ ব্যান্ডেজ থার্মোমিটার সব মিলে কিন্তু প্রায় 15,000 থেকে 18,000 মতো টাকা কিন্তু তোমাদের কাছে রাখতে হবে ঠিক আছে ওটা কিন্তু এক্সট্রা কোনো চার্জ না ওটা হচ্ছে ফার্স্ট ইয়ারে যেমন বইগুলোর খরচ ফার্স্ট ইয়ারে বইগুলোর খরচ প্রায় হচ্ছে মানে যে বইগুলো কিনতে হয় সেগুলো 4,000 থেকে 5,000 টাকা ধরে রাখো তারপরে ড্রেসের ড্রেসের যেমন হচ্ছে ওয়ার্ডের জন্য আলাদা ড্রেস আছে তারপরে নার্সিং ট্রেনিং স্কুলের জন্য তোমরা যে রেগুলার ক্লাস করবে তার জন্য আলাদা ড্রেস রয়েছে প্লাস যখন তোমাদের ডিউটি পড়বে ওয়ার্ডে তখন আলাদা ড্রেস রয়েছে তো সেই ড্রেসগুলোর চার্জ আছে তারপরে পাশাপাশি হচ্ছে বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজ যেগুলো কিনতে হয় তো ব্যান্ডেজ তারপরে হচ্ছে স্টেথোস্কোপ নানা রকমের যে অ্যাক্সেসরিজ আছে থার্মোমিটার যেগুলো বললাম তো এই সমস্ত মিলে প্রায় তোমাদের 10,000 থেকে 15,000 টাকা কিন্তু খরচ হতে পারে কিন্তু এটা কিন্তু অ্যাডমিশনের সময় পে করতে হবে না এই বছর সেশন একটু লেটে শুরু হচ্ছে জানুয়ারির 2-3 তারিখ থেকে এবারের সেশন শুরু হবে তো জানুয়ারির 2-3 তারিখে যখন তোমরা জয়েন করবে তখন 10,000 থেকে 15,000 টাকা তোমাদের সাথে রাখবে ঠিক আছে সেটা কিন্তু আলাদা কোনো এক্সট্রা কোর্স ফি চার্জ নয় সেটা তোমাদের নিজেদেরই খরচ
তোমাদের হচ্ছে ড্রেস বাবদ এবং বইপত্র কেনার খরচ বাবদ কিন্তু এই টাকাটা লাগবে। তো এই ছিল ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশনের বা হচ্ছে অ্যাডমিশন ফি বা ড্রেস জামা জুতো বইপত্র সম্পর্কিত বিস্তারিত আলোচনা। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।